নিশানি জহুরার থাকার বসত ভিটা বন্যা ও নদী ভাঙনে বিলীন। মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আমরার ঘর বাড়ি নাই গো, বন্যায় নিষেগা। আমরা থাকি কেমনে, খাই কেমনে? আমার পরিবারে ১৬ জন মানুষ। আমার স্বামী দশকানি ক্ষেত করছে, ধানে পুকে ধরছে, এর লাগিয়ে কম ধান হইছে। এত মানুষ লয়ে কেমনে চলি? অহন হঠাৎ কইরা বন্যা আইছে, পানি বাড়ছে, বাড়িঘর যা কিছু ঘরে আসিল সব নিষেগা। মানুষের বাড়িতে বাড়িতে থাকি, আমরা কিচ্ছু পাচ্ছি না। ঘর বানাতাম, টাকা পয়সা নাই, আমরা সরকারের কাছে সাহায্য চাই। আজ বুধবার বিকেলে ওই গ্রামে বিএমএফ টেলিভিশনের প্রতিনিধির নিকট সাক্ষাৎকার দিতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছিলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখার রাজাপুর উত্তর ইউনিয়ন এলাকার নদী তীরবর্তী ইসলামপুর গ্রামের অলেক মিয়ার স্ত্রী জহুরা বেগম। জহুরা বেগম একজন প্রান্তিক কৃষাণী, তার পরিবারে স্বামী সন্তান সহ ১৬ জন সদস্য আছে। একই ঘরে মিলেমিশে থাকত জহুরা বেগম তার পরিবারের সদস্যরা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে জহুরা বেগমের মতো ইসলামপুর গ্রামের ২০টি পরিবারের বসত ভিটা নদীতে বিলীন হয়েছে। তারা মানবেতর জীবনযাপন করছেন। ইসলামপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলীর ছেলে সাগর আহমেদ জানান, তাদের একমাত্র থাকার ঘরটিও নদী ভাঙনে বিলীন হয়েছে। সরকারিভাবে সহায়তা ও সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সবাইকে সহায়তা করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি। এ বিষয়ে ২ নং ওয়ার্ড মেম্বার আল মামুন পেপল বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপার কাছে জমা দিয়েছি। ৫ নং সুখার রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা বলেন, আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের যথাসাধ্য সহযোগিতা করা হবে। অকাল বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের সবার খোঁজখবর নিয়েছি এবং আমি আপ্রাণ চেষ্টা করছি খুব দ্রুত আপনাদের এই ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়েছি এবং সেই তালিকা আমি ধর্মপাশা উপজেলা কর্তৃপক্ষদের কাছে খুব অচিরেই পৌঁছাবো। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য ইউনিয়নের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনতাসির হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দিতে বলছি, তালিকা পেলে ঢাকায় পাঠিয়ে দেব। ফারাজি জুথি, বিএমএফ টেলিভিশন।